শুরু করছি আজকের প্রথমে দেখাতে শুরু করছি মুগা বেনারসি। ভীষণ সুন্দর একটা মুগা বেনারসি দিয়ে শুরু করছি। মুগা অ্যাকচুয়ালি দিস ইজ মুগা বেনারসি সিল্ক মার্ক সার্টিফাইড অফকোর্স। এগুলো খুব লাইট ওয়েট, যারা নেন জানেন খুব লাইট ওয়েট। पूरा जो जाल वर्क का साड़ी है, ये पूरा जाल वर्क का साड़ी है। ऐसी बहुत ही खूबसूरत यूनिक साड़ी, एकदम शादी में आप पहन कर जाइए। ये सिल्क मार्क सर्टिफाइड साड़ी है, शादी में आप पहन कर जाइए। शादी में कुछ भी आप ऐसे कोई भी ओकेशन में आप पहने, कोई पार्टी वार्टी में, तो बहुत अच्छी आएगी। ये है साड़ी का फुल लुक। এটা হচ্ছে পুরো বডিটা এরকম জাল ওয়ার্ক যাবে, আর এইটা হচ্ছে বর্ডারটা, আর পুরো শাড়িতে এসে যায়। ব্লাউজ পিসটা একটু দে, বহুতই খুবসুরত, বহুতই ইউনিক শাড়ি হ্যায়, অনবদ্য দেখতে শাড়ি। পুরো শাড়িটার মধ্যে কিন্তু এরকম ব্রোকেট ব্লাউজ, একদম ব্রোকেট ব্লাউজ। প্রাইস অফ দি শাড়ি ইজ 5250, 5250 শাড়িটার প্রাইস হ্যায়, লেকিন আমি মিল যায়গি 4950 তে। এটা কেন ডিসকাউন্ট দিচ্ছি, কারণ এটা আমরা ডিসকাউন্টে মানে আমাদের আগে ডিসকাউন্টের লাইভে আমাদের দেখানোর কথা ছিল, কিন্তু তখন আমাদের আসেনি প্রোডাকশনটা, সেই জন্য আমরা এটা ডিসকাউন্টে দিচ্ছি। 5250 আমি মিল যায়গি 4950। ওকে, শাড়ি বহুত খুবসুরত, লাইট ওয়েট, পিওর সিল্ক মার্ক সার্টিফাইড, সো আপ লে সকতে হো ইসে, বহুতই খুবসুরত শাড়ি হ্যায়, অনবদ্য। ভীষণ সুন্দর দেখতে, ভীষণ সুন্দর দেখতে। শাড়ি কা কালার এন্ড শাড়ি, ওয়াও। আগেরটা যেরকম জংলা দেখিয়েছি, এটা কিন্তু হচ্ছে একটু অ্যান্টিক জরির কাজ রয়েছে, আর পুরো শাড়ির মধ্যে এরকম বুটি বুটি রয়েছে। শাড়িকে দেখিয়েছি, ওয়াও, ভীষণ 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 সুন্দর শাড়ি, অনবদ্য দেখতে। আচ্ছা, শনিবার মানে এই কামিং, আজকে হচ্ছে 8 তারিখ না, 10 তারিখ, 10 তারিখ 11 তারিখ কিন্তু আমি বর্ধমান থাকছি। তো বর্ধমানের বন্ধুরা কিন্তু একদম চোখ বন্ধ করে চলে আসবেন আমার বাড়িতে, আমি প্রচুর স্টক নিয়ে যাব। যারা শাড়ি দেখতে চাইছেন এই ধরনের শাড়ি, তারা কিন্তু একদম চোখ বন্ধ করে চলে আসবেন। দিস ইজ দ্য শাড়ি নাম্বার 2, ভীষণ সুন্দর দেখতে, একদম একটা ইউনিক শাড়ি। দেখুন পুরোটা এরকম মিনাকারি আঁচল যাবে। শাড়ি কা কালার একদম ঠিক আ রা হ্যায়, থোড়া সা শায়দ আপকা মোবাইল কে লিয়ে থোড়া সা চেঞ্জ হোগা, নেই তো ইয়ে জো কালার মেরে মোবাইল পে দিখা রহি হ্যায় একদম সেম কালারই আ রা হ্যায়। দেখি ভীষণ সুন্দর, এটা না মেজেন্ডা না পিঙ্ক না রানি, খুব সুন্দর একটা কালার যেটা সবাই খুব ভালো ক্যারি করতে পারবেন। প্রাইস অফ দিস শাড়ি ইজ 5250, আমি মিল যাইগি 4950 তে। এরকম ভাবে আসবে লুকটা, আর প্রত্যেকটা শাড়ির কিন্তু এরকম ভাবে যাচ্ছে ব্রোকেট ব্লাউজ। এরকম ভাবে কিন্তু ব্রোকেট ব্লাউজ উল্টো আসছে, আচ্ছা এরকম ভাবে কিন্তু ব্রোকেট ব্লাউজ আসবে। প্রাইস অফ দিস শাড়ি ইজ 4950, অরিজিনাল প্রাইস হচ্ছে 5250। এটার একটা খুব সুন্দর মিষ্টি চকলেট কালারের দেখাচ্ছি, একদম চকলেট কালার। প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব লাইট ওয়েটের শাড়ি, বারবার ধরে বলছি এটাই যে অনেক লাইট ওয়েটের শাড়ি এগুলো। এগুলো মুঙ্গা বেনারসি ম্যাম, এগুলো হচ্ছে মুঙ্গা বেনারসি। একদম একটা চকলেট কালারের মধ্যে অ্যান্টিক জুড়ি, দারুণ দেখতে, দারুণ দেখতে শাড়িটা, খুব সুন্দর।
আবার বলছি এগুলো কিন্তু প্রত্যেকটার মধ্যে কিন্তু আপনারা যেটা পেয়ে যাবেন সেটা হচ্ছে সিল্ক মার্ক, কিন্তু আপনারা পেয়ে যাবেন যেটা সব থেকে বেশি দরকারি সিল্ক মার্ক, সেটা কিন্তু আপনারা একদম চোখ বন্ধ করে পেয়ে যাবেন। এইটা হচ্ছে আঁচলটা, ঠিক আগের যে শাড়িটা দেখিয়েছি ঠিক যে মানে ডিজাইনটা ছিল এটা একদম সেই ডিজাইনের, ছোট্ট ছোট্ট বুটি দেখুন, ছোট্ট ছোট্ট মিনাকারি বুটি মিনাকারি আঁচল, আর বডিটা কিন্তু এরকম ভাবে যাচ্ছে, ভীষণ সুন্দর দেখতে, ভীষণ সুন্দর দেখতে। প্রাইস অফ দিস শাড়ি ইজ, এই শাড়িটা প্রাইস হ্যাঁ 5250 আমি মিল যাই 4950 অল আর মুঙ্গা বেনারসি। আজ পহলে হাম জো শাড়ি দিখায়েঙ্গে সেগুলো কিন্তু সবকটাই মুঙ্গা বেনারসি, ওকে প্রত্যেকটা মুঙ্গা বেনারসি একদম প্রচুর কালার দেখিয়ে দেবো। এগুলো বিয়ের জন্য মানে বিয়ের বাড়িতে যাবার জন্য বা কোনকে একটা সেকেন্ড শাড়ি দেওয়ার জন্য কিন্তু। এবার আর একটা অন্য বুটি দেখাচ্ছি দেখুন, এটাও খুব সুন্দর দেখতে, একদম একটা গ্রে কালারের ভীষণ সুন্দর কালার। একটু যারা একটু সোবার পরতে চাইছেন তারা কিন্তু চোখ বন্ধ করে নিতে পারেন, একদম একটা গ্রে কালারের। এই ব্যাক পোর্শনটা একটু দেখাই, এটা হচ্ছে ব্যাক পোর্শন শাড়ির কাজগুলো দেখুন। মুঙ্গা বেনারসি কিন্তু একটা খুব ভালো একটা মেটেরিয়াল, এইটা হচ্ছে আঁচলটা, দিস ইজ পাল্লা, আর ব্লাউজ পিসটাও আরো অনবদ্য, পুরোটা কিন্তু এরকম ভাবে একটা ব্রোকেট স্টাইলের যাচ্ছে, অনবদ্য দেখতে, অনবদ্য দেখতে। মুঙ্গা বেনারসি কিন্তু এটা নয়, ওটা আলাদা ছিল, এই টাইপেরই ছিল কিন্তু ওটা আলাদা ছিল। মুঙ্গার অনেক মানে তাসারোডে যেরকম তাসার বেনারসির অনেক ভ্যারাইটি ছিল, তো মুঙ্গারও অনেক আর কি ভ্যারাইটি আছে, একদম মানে কোনোটা আর কি অনেক আছে, ওই ফেকুয়া আছে ডিজাইন, আমি যেটা পড়েছিলাম ওটা ফেকুয়া ডিজাইন ছিল, মানে পুরোটা ওই হ্যান্ডলুমে বুনে পেছনটা কাটা থাকে আর কি, কিন্তু এটা দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু ব্যাকটা কাটা নেই, এটা কারুয়া না ফেকুয়া না, কিন্তু ওটা আমি যেটা পড়েছিলাম ওটা ফেকুয়া ডিজাইন ছিল, তো প্রচুর মানে ভ্যারাইটি অফ ডিজাইন আছে, ওটা কস্টলিও ছিল। বাট এগুলো দেখতে খুব ভালো। আমার একটা এরকম আছে রেড কালারের, রেড কালারের আমার একটা আছে যেটা আমাকে বালির সমাধি গিফট করেছিল গত বছর পুজোর সময় আমার থেকেই নিয়ে, খুব ভালো, খুব পরে না খুব আরাম, মানে আমি সবসময় খেয়াল মানে এখন যে বিষয়টা লক্ষ্য রাখি শাড়িটা যেন কমফোর্টেবল হয়, কমফোর্টেবল না হলে শাড়ি যত সুন্দরই হোক না কেন আলমারিতেই পরে থাকবে, কিন্তু এই ধরনের শাড়ি বেশ মানে কমফোর্টেবল আর বাজেট ফ্রেন্ডলি, 5000 মধ্যে আপনি একটা খুব ভালো গর্জিয়াস টাইপের শাড়ি কিন্তু পেতে পারবেন, মানে পেতে পারেন আর কি এই রেঞ্জের মধ্যে। বহুতই খুব সুন্দর শাড়ি, শাড়ি নাম্বার 3 না 4, শাড়ি নাম্বার 4, প্রাইস অফ দিস শাড়ি ইজ 4950 আবি মিল যায়, অরিজিনাল প্রাইস 5250 আবি মিল যায়গি 4950। স্ক্রিনশট নিয়ে কিন্তু বুক করবে বন্ধুরা, ভীষণ সুন্দর দেখতে, ভীষণ সুন্দর দেখতে, আর ব্লাউজ পিসটা এটা খুব ভালো ফিরোজিটা দিস, এবার ফিরোজিটাতে কালারটা দেখো অভূতপূর্ব কালার, একদম ফিরোজি। প্রত্যেকটা বুটা কিন্তু আলাদা আলাদা আছে, প্রায় সবকটাই কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট বুটা, and each and every sarees are BP and silk mark certified saree jo abhi dikhane wali hu sab mein aapko mil jayegi silk mark, dekho eta hocche ekdam ekta firozi color er munga benarosi, ekdam color ta hocche pura jo firozi color hai, bohuti khubsurat, bohuti khubsurat, unique, লাভলি, গর্জিয়াস, সবকিছু বলা যেতে পারে, অ্যান্ড পকেট ফ্রেন্ডলি অলসো হচ্ছে পুরো বডিটা, বহুতই খুবসুরত শাড়ি হয়, বহুতই খুবসুরত শাড়ি হয়।
प्राइस ऑफ दिस साड़ी इसका जो प्राइस है ये है 4950। अभी मिल जाएगी ओरिजिनल प्राइस 4950 अभी मिल जाएगी 4950 ते। खूब सुंदर देखते हैं ब्लाउज गुरु ना प्रत्येक खूब सुंदर करे बनाते पारे खूब भालो लगे। अच्छा आबार एकटा जालवार के देखाच्छी आबार एकटा खूब सुंदर जालवार के जाच्छी। अच्छा बर्धमाने आमी किन्तु जाच्छी शनिवार दिन थाकबो रोबार दिन थाकबो ताई बर्धमानेर बंधुरा किन्तु एकदम चोख बंध करे चले आसबेन। प्रचुर स्टक निये जाबो जा जा देखाई आमी एगुलो सबई किन्तु निये जाबो। वाओ एटा तो दारुण आसलटा खूब सुंदर देखते एर जालवारटा ना खूब अनबद्य। शाड़ीगुलो साड़ीज 4950 ओरिजिनल प्राइस किन्तु 5250 एगुलो मोटामुटी एकदम माने कि बोलबो रिजनेबल प्राइसे दिच्छी कारण आमरा डायरेक्ट एकदम ओखान थेके काज करछी सेटा आपनारा जानेनी। आर एइटा होच्छे ब्लाउज खूब भालो देखते बाबू एटा एकटा चकलेट कालारटा देखिए दिए दिबे एइ चकलेट कालारटा एकदम चॉकलेट कलर कलर खूब सुंदर एटा होच्छे ब्लाउज टा तो कलर टा देखे मन पड़ल शाड़ीटार कथा एर बड़ बड़ बुटा गुलो ब्लैक। अच्छा ब्लैक टा उन्नी कल के देखे गलन जो सीटा आलदा आटे आलदा रखिस नटा आम कटा देखान हेतर देखे नहीं कल एक रेखे दीते बोले मीना मैम इसमें जी ऑरेंज की बोलब मान मुंगार मध्य ऑरेंजर कलर टा तो भीषण मिष्टी है रास्ट कलर नये एकदम ही एक मिष्टी ऑरेंज खूब भालो देखते कलर टा किन्तु खूब ब्राइट और प्रत्येक बुटी गुलो देखले बुझते पारबे कत सुंदर सुंदर बुटी। शुभ्रा दे दारुण शाड़ी थैंक यू पूरा लाल हाँ हाँ पूरा लाल ऑरेंजर एक मिक्सड कलर मिक्सड कम्बिनेशन एकदम ही तई अच्छा एबार कतगुलो उइविंग मटका देखिए दीची मटका हैंडलूम ये शाड़ीगुलोर खूब डिमांड प्रचुर मानुष किन्तु पसंद करें और एगुलो किन्तु प्रत्येकटा सिल्क मार्क सार्टिफाइड शाड़ी आबार बोलछि एगुलो किन्तु ओई माने कोनो सिंथेटिक किछु नय प्रत्येकटा मटका पियोर प्रत्येकटा आँचल किन्तु मसलिन। आबार आमार रिस्टक होयेछे तो देखिये दिच्छि एइटा होच्छे एकदम हलुदेर साथे सादा एरकम भावे जाच्छे आँचलटा पुरो बडिटा किन्तु एरकम भावे आसबे 5250 प्राइस है शाड़ी का येलो एंड ह्वाइट अनुबद्ध सब समय किन्तु भीषण सुंदर लगे प्राइस ऑफ दिस साड़ी इज 4950 ओनली सॉरी 5250 डिस्काउंट जो 4950 छिलो। अच्छा एबार तो जेटा देखाबो सेटा तो अनुबद्ध कलर एटा होच्छे ब्लैक के साथे ग्रीन 5250 ग्रीन टा ना मटकाते ही ग्रीन टा आसे एक अनबद्य ग्रीन देखो
बहुत ही खूबसूरत कलर है। दिस इज प्योर मटका विथ सिल्क मार्क सर्टिफाइड, भीषण सुंदर देखते। मटका पूरा बॉडी जो मटका उसके ऊपर शिवरी किया हुआ है, और ये जो है इसका पाल्ला, एटा होच्छे आंचलटा, और एटा होच्छे ब्लाउज पीसटा। 5250 इसका प्राइस है। एक्सक्लूसिव, बहुत ही खूबसूरत एंड एलिगेंट साड़ी है। अगर साड़ी पसंद है तो प्लीज हमें व्हाट्सएप कीजिए 8250628855 9474778923। भीषण भलो शाड़ी एगुलो, सब समय खूब भलो लागे, पड़ार पर खूब मिष्टि लागे। नीचेटा दिए रेड एंड व्हाइट এবার একটা লাল সাদা দেখাচ্ছি, একটা অরেঞ্জ সাদাও আছে, আমি লাল সাদাটা দেখাচ্ছি। এগুলো বিয়ের অনুষ্ঠানের দিকে সকালবেলার দিকে না মা পড়তে পারেন, কারণ প্রচুর কাজ করতে হয়, তো সকালের অনুষ্ঠানে একটু গর্জাসও লাগবে, আবার মানে সুন্দরও লাগবে, খুব সুন্দর লাগবে সিদা শাড়ি। এটা হচ্ছে আঁচলটা, আর এইটা হচ্ছে ব্লাউজ পিসটা, বহুতই খুবসুরত। প্রাইস অফ দিস শাড়ি ইজ জাস্ট 5250। দিস ইজ পিওর মটকা মসলি উইথ সিল্ক মার্ক সার্টিফাইড। আবার বলছি সব শাড়িতে কিন্তু সিল্ক মার্ক আপনারা একদম পেয়ে যাবেন, কারণ এগুলো কিন্তু একদম পিওর সিল্ক, একদম পিওর সিল্ক, একদম পিওর মটকা। আর এইটা হচ্ছে ব্লাউজ, মনে আছে। আচ্ছা, বর্ধমানের বন্ধুরা কিন্তু অবশ্যই শনিবার আর রোববার চলে আসবে, আমি থাকছি, তো প্রচুর স্টক নিয়ে যাব, বিভিন্ন রকমের স্টক নিয়ে যাব, যা যা আমি দেখাই সবই নিয়ে যাব। এটা তো অ্যাজ ইউজুয়াল রেড অ্যান্ড চকলেট কম্বিনেশন, ভীষণ ভালো লাগে, খুবই গর্জিয়াস, খুবই গর্জিয়াস। আর সব থেকে বড় কথা, যেটা মটকা পরলে যেটা হয় না, সেটা হচ্ছে খুব আরাম, খুব আরাম, এটা সব থেকে বড় কথা। অরিজিনাল পেজ ব্যাক পোর্শনটা দেখাচ্ছি, পুরো হাতে কাটে কেটে কাজগুলো করা, যে বুটিগুলো যেগুলো আছে সেগুলো পুরো হাতে কাটা বুটি, ভীষণ সুন্দর দেখতে। আর কালারটা নিয়ে তো কোনো কথা হবে না, 8875 টাকা শাড়ির দাম আছে। পুরা যে আঁচল হ্যাঁ পাল্লা হ্যাঁ পুরা পাল্লা একদম উইভিং কিয়া হওয়া হয়, কতটা দেখা যাচ্ছে বুঝতে পারছি না। 8875 ইসকা প্রাইস হ্যায়, ভীষণ সুন্দর দেখতে, অনবদ্য স্টাইলিশ শাড়ি, দেখে বুঝতে পারছি না। কালারটা নিয়ে তো কোনো কথা হবে না, আমার খুব ফেভারিট এখন এই কালারটা লাগছে, আমি এখন এটার উপর ফিরে যাচ্ছি। এই কম্বিনেশনটা অ্যাকচুয়ালি খুব সুন্দর, একটুখানি মানে কালারটা টার্কোয়েজ ব্লু এর সাথে রেড কম্বিনেশন, আর ব্লাউজটা পুরো রেড, মানে যেটা ব্লাউজটা আছে উইভিং এ পুরো আঁচল। 8875 গ্রিনটা দে, গ্রিনটা এর কালারগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা কালার ভীষণ সুন্দর, আর তাছাড়া কোয়ালিটি নিয়ে মানে জাস্ট আপনারা হাতে পেলে বুঝতে পারবেন, দারুণ কোয়ালিটি। এটা হচ্ছে একদম একটা পেস্তা গ্রিন, একদম পেস্তা গ্রিন, ওয়াও। 8875 লাভলি শাড়ি, দেখি শাড়ি কো দেখি শাড়ি দেখবেন, এগুলো একদম বিদর্ভের তাসার, বিদর্ভের ডিজাইন, প্রত্যেকটা কিন্তু হাতে ঘোরানো কাজ, হাতে ঘোরানো কাজ, ভেতরে বুটিগুলো পুরো হাতে ঘোরানো, আঁচলটা ভীষণ গর্জাস। এই শাড়িগুলো না মানে সত্যি কথা বলতে কি, এই শাড়িগুলো সব সময় ডিমান্ড, 15 বছর 20 বছর আগেও ডিমান্ড ছিল। দিস ইজ দ্য ব্যাক পোর্শন অব দ্য পাল্লা, এই দেখুন ভীষণ সুন্দর, 15 বছর 18 বছর 20 বছর আগে এগুলো ডিমান্ড ছিল, 50 বছর আগেও ডিমান্ড ছিল, এখনো ডিমান্ড, মানে 50 বছর পরেও ডিমান্ড থাকবে। এগুলো কোনো টাইম হয় না, এগুলো একদম আর কি, এগুলোর কোনো সময় নেই, যে ফ্যাশন নেই, যেগুলোর এখন ফ্যাশন চলছে নয়, এগুলোর একদম ট্র্যাডিশনাল, ভীষণ সুন্দর, ভীষণ ইউনিক। তাসার পুরা পিওর তাসার, বিদর্ভ কা হ্যায়, সিল্ক মার্ক সার্টিফাইড, অফকোর্স। প্রাইস অফ দি শাড়ি ইজ 8875, 8875 টাকায়, অনবদ্য শাড়ি, অনবদ্য। এর পরের কালারটা তো অনবদ্য শাড়ি, সত্যি কথা, শাড়িটার কালার কম্বিনেশন, এই কালারটা আমার খুব ভালো লাগছে,
সবকটা তিনটে কালারই দেখালাম, তিনটে কালারই কিন্তু খুব সুন্দর। তিনটে কালারই অনবদ্য। প্রাইস অফ দি সারিস জাস্টই বলবো 8875, 8875 টাকা। একদম একটা গ্রে কালারের মধ্যে রেড দিয়ে কাজ করা, ওয়াও। পুরো শাড়ির ভেতরে কিন্তু এরকম ভাবে হাতে কাটা সুতোর বুটিগুলো রয়েছে, দেখলে বুঝতে পারবেন এগুলো কিন্তু সব হাতে কাটা বুটি। খুব সুন্দর, খুব সুন্দর শাড়ি, খুব সুন্দর শাড়ি। বিপিটা বিপিটা পুরো এই যে, হ্যাঁ দেখিয়ে দিচ্ছি বিপিটা, এই যে এটা হচ্ছে বিপি 8875। ভীষণ 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 ভালো দেখতে, অনবদ্য দেখতে। প্রাইস অব দি শাড়ি ইজ 8875। প্রত্যেকটা শাড়ি কিন্তু অনবদ্য, প্রত্যেকটা শাড়ি অনবদ্য। আচ্ছা এটা নতুন এসেছে, এটাও বিদর্ভের অরিজিনাল, বিদর্ভের তাসার কিন্তু একদম, তার কোয়ালিটি কিন্তু একদম ডিফারেন্ট হয়। ছত্রিশগড়ও ভীষণ ভালো, কিন্তু বিদর্ভ কিন্তু বিদর্ভেরই তাসার। এটা দেখুন, আমাদের এখানে যে বালুচরি হয় না, সেই বালুচরির মতন করে কিন্তু ওখানে ব্যাপারটা বোনা হয়। দেখো সেটা দেখো, একদম একদম বেজ কালার, তার সাথে কিন্তু চকলেট কালারের সুতো দিয়ে কিন্তু করা হয়েছে। প্রাইস হচ্ছে 8875। কিন্তু এত সুন্দর একটা শাড়ি, কিন্তু এগুলোর কোনো প্রি বুকিং বা কোনো কিছুই হবে না, জাস্ট প্রত্যেকটা শাড়ি কিন্তু এক পিসি। পুরো শাড়িটা কিন্তু এরকম ভাবে যাচ্ছে উইভিংয়ে, পুরা শাড়ি যো হ্যায় এসে উইভিংয়ে আয়গি। এটা ব্যাক পোর্শন ভাবা যায়, এটা তাসার, একটা তাসার গাছি বাই গাছি তাসার। দেখুন শাড়িটা কতটা অনবদ্য, কতটা ইউনিক দেখতে, বহুত হি খুবসুরত লাজবাব শাড়ি হ্যায়, বহুত হি ইউনিক শাড়ি হ্যায়। প্রাইস অফ দিস শাড়ি ইজ, ইসকা যো প্রাইস হ্যায়, ইসকা প্রাইস হ্যায় 8850 অনলি। এই আর তাসার যো হ্যায়, এই যে তাসার হ্যায় না, ইয়ে পুরা গাছি বাই গাছি হ্যায়। জব আপকো ইয়ে মিল জায়েগি হাত মে, তব আপকো পতা চল জায়েগি যে শাড়ি ক্যা হ্যায়। ভীষণ সুন্দর দেখতে শাড়িটা, দেখুন গায়ে দিয়েছি, এত ভালো লাগছে, এত রিচ লাগছে দেখতে, অনবদ্য, খুব সুন্দর। তাই সব দি শাড়ি 8850 অনলি হচ্ছে। এটা কিন্তু একদম বিদর্ভ তাসারের মধ্যে, আমি যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু সব বিদর্ভ তাসারের মধ্যে। ডোলাবেরিটা উড়িষ্যার শাড়ি, কিন্তু ডিজাইনটা ডোলাবেরি, কিন্তু এটা কিন্তু তাসারটা পুরো বিদর্ভ, এটা আপনারা হাতে নিলে বুঝতে পারবেন কি তাসারের কোয়ালিটি। শাড়িটা কি দেখতে, এইটা হচ্ছে পুরো নিচের পোর্শনটা যাচ্ছে, আর এইটা হচ্ছে আঁচলটা, এটা পুরো ডোলাবেরি, একদম উইভিংয়ে যাচ্ছে। ডোলাবেরি যেটা উড়িষ্যার যেটা ডোলাবেরি সেই রকমই, কিন্তু এটার প্রাইস হচ্ছে 10550। এটা হচ্ছে একদম যেটা বিদর্ভ তাসারের মধ্যে, এটা কিন্তু ছত্রিশগড় নয়, বারবার বলছি ছত্রিশগড় নয়, উড়িষ্যার নয়, গোপালপুর নয়, এটা একদম বিদর্ভ তাসারের মধ্যে। এই তাসারের কোয়ালিটি টোটালি ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট, এবং এদের বুননটা কিন্তু পুরোপুরি আলাদা। এখানে পুরো গোল্ডেন বর্ডার যাচ্ছে, আর বর্ডারটা দেখুন, নিচের বর্ডারটা এরকম ভাবে আসছে, পুরা জো হাত কা কাম হ্যায়। 10550। এগুলো আমাদের প্রচুর আমাদের নিজেদের স্টোর থেকে বেরোয়, এগুলো আমাদের স্টোরে থাকে, এই শাড়িগুলো কিন্তু আমাদের স্টোরে, মানে আমরা বহুদিন ধরে কিন্তু দেখাই, মানে যারা সিটি ভিএন থেকে আমাকে চেনেন তারা কিন্তু জানেন, এই উইভিং তাসারের কিন্তু আমাদের একটা হিউজ কালেকশন কিন্তু থাকে, যেটা কিছু হ্যাঁ সেটার তো অনেক, সেটা তো তোমার কস্টলি অনেক কম হবে, যেগুলো ধরো অরিজিনাল ডোলাবেরি। এটা কিন্তু অরিজিনাল ডোলাবেরি, মানে হাতে ঘোরানো কাজ, আমি একটু ব্যাক পোর্শনটা দেখাই, আর যেটা বেদমপুর বা গোপালপুরের যেটা, সেটাও হাতে ঘোরানো কাজ, এটাও কিন্তু পুরো হাতে ঘোরানো কাজ, দেখে বুঝতে পারছো পুরোটা উইভিং করা। হ্যাঁ নিয়ে আসবো গো, নিয়ে আসবো, সেগুলো মোটামুটি তোমরা পেয়ে যাবে। আমার বিদর্ভের তাসার আর ছত্রিশগড় তাসার কিন্তু ভীষণ থাকে, আর তার মধ্যে যে কাজগুলো হয় আমার, ওদের মানে তসরের কোয়ালিটিটা খুব রিচ লাগে, এই জন্য আর কি আমার নিজের ব্যক্তিগতভাবে খুব পছন্দ। 10550 এই শাড়ি, বহুতই খুব সুন্দর, একটা অরেঞ্জ কালারের ছিল সেটা বেরিয়ে গেছে, এটা কিন্তু ঠিক রেড নয়, পিচ রেড বলা যেতে পারে, দুটো দেখে সেটা তো অসুবিধা হবে না। আজকে একদম হাতের কাজের শাড়ি দেখাবো, ভীষণ ভালো ভালো হয়ে এসেছে, প্রচুর শাড়ি আছে যেগুলো একদম আনপলিশড, তো আমি পলিশ করেই দেবো আপনাদের। দেখে নিন একটু শাড়িগুলো, কিছু নতুন কাজ, কিছু আমাদের
একটু ডিফারেন্ট টাইপের কাজও রয়েছে, যেরকম অ্যাজ ইউজুয়াল দেখাই। জেসে কি ওর গাছি দাসা কি শাড়ি কো বহুত বার আপনি এসে হামনে দিখায়া। ভীষণ ভালো শাড়ি, আপনারা অনেকেই দেখেছেন। এটা হচ্ছে হাফ পোর্শনটা গাছি দাসারের মধ্যে, হাফ পোর্শনটা পুরোটা হচ্ছে এরকম পেন্টিং করা ছিল। আপনারা জানেন পেন্টিং, এটা হচ্ছে মিক্স অ্যান্ড ম্যাচ রয়েছে, একটু পেন্টিং করা এরকম ভাবে সেটাকে পুরো মানে গুজরাটি দিয়ে পুরো সাজানো হয়েছে। ভীষণ সুন্দর দেখতে, খুবই সুন্দর, মানে শাড়িটা নিয়ে কোনো কথা হবে না। আর হাফ শাড়িটা হচ্ছে পুরো এরকম ভাবে গুজরাটি যাচ্ছে, প্রচুর গুজরাটির কাজ আছে, এটা নয় যে একটুখানি কাজ, প্রচুর কাজ রয়েছে গুজরাটি। হাফ পোর্শন পুরো এসে আয়গি আর পুরো শাড়ি মে এসে গুজরাটি ওয়ার্ক হ্যাঁ। আপ দেখ সকতি হো কিতনা কাম হ্যায় শাড়ি মে, পুরা জো এসে গুজরাটি ওয়ার্ক আয়গি। অনবদ্য দেখতে পিওর গাছি ভাই গাছি দাসার ইয়ে শাড়ি কো আপ লোগ কো পতা হ্যায়, বহুত বার ইয়ে শাড়ি হমনে দিখায়া, ফির মুঝে লাগা কি থোড়া সা ইসকো চেঞ্জ কর দো, থোড়া সা স্টিচ মে লা দো, কিন্তু স্টিচ জো হ্যায় হামারা সবসে জ্যাদা স্টিচ কা শাড়ি চলতি হ্যায় হামারা বুটিক কা, তো হ্যান্ড স্টিচ ইজ ভেরি ইম্পর্টেন্ট মেরে লিয়ে। আমার প্রথম থেকেই পছন্দ বুটিক, মানে হচ্ছে একটু মানে হাতের কাজের শাড়ি থাকবে তাতে সব থেকে বেশি পরিমাণে, তো সেটাই রাখার চেষ্টা করেছি। পুরো শাড়ি কো এসে আয়গি, শাড়ি আপ দেখ সকতে হো পুরো শাড়ি এসে আয়গি। আর গাছি দাসারের কোয়ালিটি, খারাপ কোয়ালিটি গাছি দাসার আপনাদের দেবই না আমি, সেই জন্য তাঁতিদের সঙ্গে যুদ্ধ হয়ে গেলেও হবে। আর শাড়ি কাজও হাফ পার্ট এসে আয়গি, শাড়ি কিন্তু একদম আনপলিশড, জিসকে ভি মিলেগি শাড়ি পালিশ করকে মিলেগি, ওকে পালিশ করেই পাবে। সিল্ক মার্ক সার্টিফাইড শাড়ি হয়ে গিয়ে পুরা শাড়ি বাকি এসে আয়গি। অনবদ্য দেখতে, অনবদ্য দেখতে শাড়ির কোনো কথা হবে না। আর ইসকা যে বিপি হ্যায় এসে আয়গি, হাতায়ের মধ্যে পুরো এরকম ভাবে কাজটা করা রয়েছে। প্রাইস অফ দি শাড়ি ইজ 9850, 9850 ও দেখে দিয়ে দিই। আচ্ছা সেকেন্ড শাড়িটা হচ্ছে একদম পোশাক আসরের মধ্যে, এই শাড়ি আমার কাছে আগেও এসেছিল এক পিস, বেরিয়ে গেছে, আমি দেখাতে পারিনি, দেখানোর আগে এটা দেখানো হয়নি না, আগেরটা আগের পিসটা দেখাতে পারিনি, বেরিয়ে গেছে আমাদের স্টোর থেকে। এটা কাঁথা ভাবা যায়, এটা কাঁথা পুরা ইয়ে কাঁথা হ্যাঁ, কুছ ভি অর নেই হ্যায় পুরা জো হ্যায় কোই পেন্টিং পেন্টিং কুছ ভি নেই হ্যায় টোটাল হ্যান্ড ওয়ার্ক হ্যায়। আমি কেন আজকের লাইফটা মানে এত তাড়াহুড়ো করে করলাম, আমার মনে হচ্ছে যে শাড়িগুলো দেখাতে না পারলে আমার ভালো লাগতো না অ্যাকচুয়ালি। শাড়িগুলো মানে ভালো শাড়ি আসতে আমি চেষ্টা করি অনলাইনেই দেখানোর, কারণ অনলাইনে দেখালে কি হয় সবাই নিতে পারুক না পারুক আমি দেখাতে পারি, তো এটা এর জন্যই আমি আজকের লাইভটা করলাম, নাহলে আমি এটা কালকে করতে পারতাম এবং অবভিয়াসলি কালকে করতে গেলে এখানে অনেক শাড়ি থাকতো না, বেরিয়ে যেত, সো সেই জন্য আমি দেখিয়ে দিলাম। সি দিস ইজ কাঁথা, ইয়েস এক্স্যাক্টলি, শাড়ি কা ইয়ে সব যে হ্যায় থ্রেড ওয়ার্ক হ্যায়, দেখো সুন্দর শাড়ি, ভীষণ সুন্দর, একদম ডিফারেন্ট, যাদের মানে যাদের মানে কি অনেকেরই এই ডিজাইন থাকবে না, এটা খুব ইউনিক একটা ডিজাইন, খুব রেয়ার পিস। এটা নিয়ে আমার সেকেন্ড পিস এটা করেছি, যে ভীষণ ভালো দেখতে, এটা নিয়ে না কোনো কথা হবে না। এটা হচ্ছে পুরো ফ্রন্ট পোর্শনটা এরকম ভাবে আসবে, পুরো ফ্রন্ট পোর্শনটা এরকম ভাবে আসবে, তসরের যে ডাই, যে ডাইয়ের এফেক্টগুলো কিন্তু একদম ডিফারেন্ট, একদম ডিফারেন্ট। তুমি কি শাড়ি পরেছো বলে দেবো ম্যাম, অপূর্ব জয়িত মালিকা দত্ত, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, অপূর্ব, সত্যি শাড়িটা অপূর্ব। আর হাফ শাড়ি জো হ্যাঁ কালার দেখি, ডাই কাজ যে কালার হ্যাঁ দেখিয়ে তাসার কা কোয়ালিটি মানে নিয়ে কোনো কথা হবে না। বারবার ধরে বলার উদ্দেশ্য যে শাড়িগুলো অনবদ্য, অনবদ্য না হলে অ্যাকচুয়ালি আমি দেখাতামই না। আর হাফ শাড়িটা হচ্ছে পুরো এরকম ভাবে কাজটা যাচ্ছে, দেখুন এগুলো সব কাঁথা, কোনোটাই এতটুকু ফাঁক নেই, এবং কার্পেট কাঁথা, কার্পেট কাঁথা, এটাকে কার্পেট কাঁথা বলে, এগুলো একদম কার্পেট যেরকম পেটাই পেটাই করে হয়, প্রথমে কাঁথা হয় দেন কার্পেটের মতন এটাকে পেটানো হয়। ব্যাক পোর্শনটা দেখুন, এই কাঁথা সত্যি অনবদ্য, শোন ভালো দেখতে। প্রাইস অব দি শাড়ি 16,550, দামটা কিচ্ছু নয়, এবং এর ব্লাউজটা কিন্তু অনবদ্য রেট, প্রাইস কুছ ভি নেই হ্যায়,
16,550 শাড়ির প্রাইস হয়। আচ্ছা এরপর আমি একটা আমি একটু মিক্স এন্ড ম্যাচ করেই দেখাবো। এরপর একটা খুব সুন্দর গুজরাটি দেখাবো তাসারের মধ্যে, আজকে সবই বুদ্ধ সম্ভবত তাসার আছে। এটা তাসারের মধ্যে ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর শাড়িটা, দেখলে আপনারা বুঝতে পারবেন এটা কি অপূর্ব দেখতে। এটা হচ্ছে সেই ডিজাইন রেড এর মধ্যে যেটা আমি করি, একদম পুরোটা খুলেই দেখাচ্ছি। এটা হচ্ছে একদম তাসার, একদম হাফ শাড়িটা হচ্ছে পুরো এরকম ভাবে, দেখে বুঝতে পারছেন পুরা যে গুজরাটি স্টিচ হ্যাঁ, গুজরাটি কে সাথ মিরর ওয়ার্ক, পুরা হাফ পোর্শন। শাড়িতে পালিশ নেই তাই আমি অবশ্যই পালিশ করে দেবো, হাফ পোর্শন অফ দ্য শাড়ি ইয়ে হ্যাঁ। ভীষণ ভালো দেখতে, ভীষণ ভালো দেখতে। শাড়ির স্ক্রিনশট নিয়ে বুক করুন, শাড়ি আপনারা একদম পেয়ে যাবেন, অনবদ্য দেখতে, অনবদ্য শাড়ি। আর তাসারের কোয়ালিটি জাস্ট কোনো কথা হবে না। না বাবু হ্যাঁ ঠিক আছে। আর হাফ পোর্শনটা হচ্ছে এরকম ভাবে ব্লক যাবে তাসারের উপর, নিচে পুরো এরকম ভাবে বর্ডারটা আসবে, ইউনিক। আমি বারবার ধরেই বলি যে শাড়ি সত্যি ইউনিক, ইউনিক না হলে কিন্তু এই ব্যাপারগুলো আসবে না। এবং যখন ভীষণ স্মার্ট লাগে আর আপনি পরবেন যখন তখন আরো সুন্দর লাগবে। ব্লাউজ পিসটা কইলে এখানেই আছে না, হ্যাঁ ব্লাউজ পিসটাও হচ্ছে এইরকম যাচ্ছে, এরকম ভাবে যাবে, হাতাতে কাজটা থাকবে, অনবদ্য অনবদ্য শাড়ি। যখন এইটা আপনার ব্লাউজে থাকবে, গায়ের ওপর যখন এই ব্যাপারটা থাকবে, শাড়ি না পলিশ না করে দেখাতে চায় মানে করলে কিন্তু খুব ভালো করে দেখানো যায়। দেখুন কতটা সুন্দর শাড়ি, জাস্ট সি দা শাড়ি কো, মানে এগুলো না আমি জানি না ওখানে কতটা ভালো লাগছে, সামনে থেকে আরো অনেক ভালো সুন্দর শাড়ি। এবং আনপলিশ, এখনো আনপলিশ, পালিশ হবে শাড়ি। ফ্রন্ট পোর্শনে পুরো এরকম ঠাসা গুজরাটি, প্রচুর কাজ, আঁচড় কুচি পাড়ের যে কাজ থাকে তার থেকে অনেক বেশি পরিমাণে কাজ, এবং পুরা হ্যান্ডওয়ার্ক হ্যাঁ। আপ লোক দেখ সকতে হো, দিস ইজ সিন্ধি ওয়ার্ক অর গুজরাটি ওয়ার্ক যো বলতে হো আপ লোক। পেছনটা একটু দেখাই, ব্যাক পোর্শনটা দেখে নিন, টোটাল হ্যান্ডওয়ার্ক কা শাড়ি হ্যাঁ। পুতুল মুখার্জি, শাড়িগুলো খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ ম্যাম। আমি কি বলেছি, আমি এক্ষুনি এটা বলে দিচ্ছি, আমারটা আমি এক্ষুনি বলে দিচ্ছি। প্রাইস অফ দিস শাড়ি ইজ 9850, 9850 তো না জাস্ট ভাবা যায় না এই তাসারের এই কোয়ালিটিতে। আমার শাড়িটা হচ্ছে একদম গাছি তাসারকে শিবুরি ডাই করা হয়েছে, মানে বান্ধেজ করা হয়েছে, বান্ধেজকে শিবুরি বলে, কিন্তু এখানে আবার ছুঁচ দিয়ে যে কাজটা হয় মানে যে ডাইটা হয় সেটাকে আবার আমরা ভারতবাসীরা আলাদা করে শিবুরি বলি, ঠিক আছে। অ্যাকচুয়ালি শিবুরি মানেই ডাই, যেকোনো ন্যাচারাল মানে বান্ধেজ এই বেঁধে বেঁধে টেকনিকটাকে শিবুরি বলে, বাট আমরা ইন্ডিয়ানরা এই ছুঁচ দিয়ে গেঁথে গেঁথে যেটাকে করা সেটাকে আমরা ইন্ডিয়ানরা শিবুরি ডাই বলি, ঠিক আছে। তাই হোক শিবুরি ডাই হোক, এইটা হচ্ছে পুরোটা শিবুরি ডাই করা হয়েছে। আর করা হয়ে যাওয়ার পরে যেটা হয়েছে আঁচলটা, এটা আমি একটা অন্য কালারে দেখিয়েছিলাম একবার, এটা আঁচলটা পুরো একটু সিকুয়েন্স দিয়ে মিরর ওয়ার্ক মানে একটুখানি কাঁথা করা আছে। আর বডি জো হ্যাঁ পুরা গুজরাটি ওয়ার্ক, এ ভি পলিশ নেই কিয়া হুয়া হ্যাঁ শাড়ি, পুরা জো শাড়ি মে এসে গুজরাটি ওয়ার্ক আয়গি, একদম এক্সক্লুসিভ, একদম ডিফারেন্ট টাইপের একটা শাড়ি, ভীষণ ভালো দেখতে। 11,550 শাড়িতে, পুরো শাড়িতে এরকম করে পুরো শিবুরিগুলো ধরে ধরে কিন্তু এরকম ভাবে গুজরাটি আছে, প্রচুর কাজ, প্রচুর কাজ, এরকম ভাবে দেখে বুঝতে পারছেন এরকম ভাবে পুরো গুজরাটি করে দেওয়া আছে, এবং খুব স্মার্ট শাড়ি। 11,550, খুব ভালো দেখতে শাড়ি, একদম মানে ডিফারেন্ট, বারবার ধরে বলো ফিট, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা এবারে এই লালটা দেখিয়ে দিই, লালটা এবারে একটা খুব সুন্দর তাসার কাতানের মধ্যে কাঁথা দেখাবো, এটাও খুব ভালো দেখতে, কিন্তু এটা কার্পেট কাঁথা নয়, নর্মালি আমাদের ভরাট কাঁথা যেটা হয় সেটাই কার্পেট কাঁথার প্রসেস হলো, কার্পেট মানে কাঁথাটা হওয়ার পর তারপর আলাদা করে পিটাইয়ের মতন করা হয়, সেটা হচ্ছে কার্পেট কাঁথা। এটা হচ্ছে তাসার কাতানের মধ্যে যা দেখছেন এগুলো কিন্তু সব কাঁথা, মাল্টি কালারের সুতো ব্যবহার করা হয়েছে করে একদম ডিফারেন্ট ওয়েতে কিন্তু একটা কাঁথা হয়েছে, সি এগুলো কিন্তু সবই কাঁথা, বারবার বলার উদ্দেশ্য এগুলো কিন্তু সবই কাঁথা।
শাড়িটা না ভীষণ ভালো দেখতে, ভীষণ ভালো দেখতেছি। ये सब काथा स्टिच है, कुछ भी इसमें और कुछ नहीं है, सब काथा है। मैं थोड़ा सा बैक पोर्शन को दिखा दूंगी आपको। ये जूड़ी बॉर्डर तसर कतन है, सी ये है बैक पोर्शन ऑफ द साड़ी, पूरा जो हैंड काथा स्टिच है, इसमें और कुछ भी नहीं है, कोई भी मशीन वर्क वर्क कुछ भी नहीं, काथा काथा ही है। देखिए वर्क देखिए, ভীষণ সুন্দর দেখতে। এটা তাসার কাতানের মধ্যে রয়েছে, একদম নিচে তিনটে লাইন জড়ি, এখানেও রয়েছে কাঁথা, এখানে মানে এদিকের বর্ডারটা করা হয়েছে পুরো পুরো কাঁথা, এখানে আউটলাইন, তারপর আবার এখানে কিন্তু বড় করে পুরো ঠাসা কাঁথা। কাঁথা বললে একটু আলাদা করে আলাদাই পড়তে হবে, তবেই তো ভালো লাগবে। 9550 প্রাইসটা খুবই রিজনেবল, একদম হালকা কাজ, অনেকে একটু কম কাজের মধ্যে পছন্দ করেন। এটা একদম কালারটা হচ্ছে একদম রেড রেড কালারটা, অনেকে খুব ভালোবাসেন। এবং এটা ক্যাটক্যাটে রেড নয়, এটা তাসার কাতানের মধ্যে হয়েছে বলে একটু ডিফারেন্ট টাইপের রেড। তাই সব দি শাড়িস 9550। হ্যাঁ এটা দেবার। আচ্ছা এবার আমি আমাদের সেই স্পেশাল বক্স কাঁথা দেখাবো, বক্স কার্পেট কাঁথা, কিন্তু একটু অন্যরকম করে করা হয়েছে, বাট যেটাই করা হয়েছে শাড়িটা অনবদ্য, শাড়িটা অনবদ্য শাড়ি। ভীষণ ভালো দেখতেছি, ये पूरा काथा है, पूरा काथा जो आपको दिख रहा है ये पूरा काथा। एक खान गुलो किन्तु पूरा ब्लॉक करा हुआ है एक अन्य रकम भावे, और इधर जो है पूरा काथा स्टिच है। उफ साड़ी को देखिए, साड़ी को देखिए, हम बहुत अच्छी तरह नहीं दिखा पाए शायद, एत भालो देखते साड़ी गुलो और एतटार अनबद्य काज, वाओ। ये है काथा स्टिच, देखिए दिस इज काथा, यस एक्चुअली दिस इज काथा स्टिच, हैंड क्राफ्टेड साड़ी। ये साड़ी ये हमारा यहाँ इसलिए प्राइस 16,550। अगर आपको आप इधर शाकुंभरी को छोड़ के कहीं भी जाएंगे तो ये प्राइस में नहीं मिलेगी, ये सच्ची बात है। बाहर बाबू ये दिखते हो बेटा, अगर बाहर जाएंगे तो ठीक है, लेकिन আমি বলতে পারি যে এই কাজ খুব রেয়ার, আপনারা খুব কম দেখবেন, কারণ এই এতটা খাটুনি এতটা কিছু কিন্তু আপনারা দেখবেন অনেক কম। এটা হচ্ছে হাফ পোর্শনটা কিন্তু এরকম ভাবে ব্লকের সাথে যাচ্ছে, আর এইটা হচ্ছে ব্লাউজ পিস। প্রাইস অব দি শাড়ি ইজ 16,550, 16,550 শাড়ির দাম। ভীষণ সুন্দর, ভীষণ ইউনিক শাড়ি, ভীষণ ইউনিক শাড়ি, এরকম ভাবে আসবে এসে আরকি, অনবদ্য দেখতে। ওটা দেখাবো না এইটা দেখাবো, আজকে কটন থাক, তার সাথে দেখিয়ে দিই, তার সাথে দেখাই অনবদ্য, মানে শাড়িটা যখন পরবেন না তখনও শাড়িটাকে খুব ভালো করে রেখে দেওয়া যাবে। আচ্ছা এবার আর একটা খুব ভালো শাড়ি দেখাই, কার্পেট কাঁথা, মধ্যে কদিন আগে আমি দেখিয়েছিলাম গাছি তাছাড়া অফ হোয়াইটের মধ্যে, আবার একটা অল আর কাঁথা, জাস্ট ভাবুন পুরো শাড়িটা এরকম ভাবে আসবে, অনবদ্য দেখতে। 16,550, 16,550 টাকা, কার্পেট কাঁথা। আবার বলছি এগুলো কিন্তু কার্পেট কাঁথা, এগুলো এই প্রাইসই হয় এবং ভীষণ ডিমান্ড, সত্যি থাকে না, একদম থাকে না শাড়িগুলো, একদম বেরিয়ে যায়। ভীষণ 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 ভালো শাড়ি। প্রাইস অব দি শাড়ি ইজ 16,550। যেহেতু আর তসরের কোয়ালিটি ভীষণ ভালো, তসর না হলে এগুলো কিন্তু একদমই এ করতে পারা যাবে না, মানে এই কাজ নিতে পারবে না। কোয়ালিটি ভালো যদি না হয় তসরের, তো সুতো মানে শাড়ি কিন্তু একদম ছিঁড়ে যাবে। বাহ, আঁচলটা খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ কাবিনিদি, কাবিরদি অলরেডি কার্পেট কাঁথা নিয়েছেন। কার্পেট কাঁথা যারা যারাই নিয়েছে তারা ভীষণ ভীষণ মানে খুশি, তারা ভীষণ মানে হ্যাপি। এবং সত্যি কথা বলতে কি, কার্পেট কাঁথা আমাদের যা যা দেখানো হয়েছে আমাদের কাঁথাই অ্যাকচুয়ালি খুব একটা থাকে না,
তাছাড়া ডাইর এফেক্ট গুলো দেখবেন একদম ডিফারেন্ট করে ডাইগুলো কিন্তু করা হয়েছে, সেটাও একটা কারণ মানে শাড়িটা একটু ইউনিক করবার জন্য। আমাদের প্রচেষ্টাই হচ্ছে যে এই কাঁথাগুলো একদম যারা কাঁথা প্রেমী তাদের হাতেই তুলে দেওয়া, তারাই এগুলো নিক, কারণ কাঁথা প্রেমী আমার বুটিকে প্রচুর আছেন। এবার দেখুন হাফ শাড়িটা হচ্ছে এরকম, একটু এই জায়গাটা দেখলে বুঝতে পারবেন এই ব্রিক ব্রিক করে এগুলো কিন্তু সমস্ত কাঁথা। সি Yes, this is all our kantha stitch. बहुत ही खूबसूरत, बहुत ही यूनिक और बहुत ही एलिगेंट साड़ी है ये। ये सब साड़ी आप सब जगह कहाँ बहुत ही कम जगह पे मिलेगी। जो कांथा दिखाती हूँ मैं वो बहुत ही रेयर पीस है। ये जो है इसका ब्लाउज एवं अमर कांथा सत्य मान मानुष को पसंद करें, इटा एक बिराट बेपार। हैंड আমি মনে করি হ্যান্ডক্রাফটেড শাড়ি কিন্তু বুটিককে অন্যরকম একটা কি বলবো একটা মাত্রা দেয়। বুটিক মানে একটু ডিফারেন্ট হবে, তাই না? প্রাইস 16,550। আচ্ছা আর একটা এবার একটা লম্বানি দেখাচ্ছি, এটা কিন্তু এখানের লম্বানি। আমি আবার বলছি এখানের লম্বানি আর ওখানের লম্বানির মধ্যে কিন্তু অনেক তফাত, অনেক আলাদা। এটা কিন্তু এখানে হয়েছে, আমরা ওই লম্বানিকে চেষ্টা করে আমরা এখানে একটা বানানোর চেষ্টা করছি আর কি, দীর্ঘ দু বছর ধরে সেটা করছি। আবার একটা হয়ে এসেছে, এটা কিন্তু আনপলিশড। আবার বলছে আর কি সব শাড়ি পলিশ, যেহেতু বর্ধমানে আমার পলিশ হবে, সো কোনো চিন্তা নেই, চোখ বন্ধ করে বুক করুন। এটা একদম মাল্টি কালার থ্রেড ইউজ করে করা হয়েছে, অনবদ্য। 12,550 ইসকা প্রাইস হ্যায়। এই ইয়াহা জো লম্বানি হ্যাঁ বো হ্যাঁ, একটু সামনে থেকে দেখাই, পলিশ হলেই সুতোগুলো কিন্তু একদম বসে যাবে। একটা ইউনিক কাঁথা মানে যেটা আমার চোখে সব থেকে যে স্টো মানে স্টপার, যেটা শো স্টপার, সে কিন্তু একদম লাস্টে থাকবে অবশ্যই, কারণ ওটা আমার খুব ভালো লেগেছে শাড়িটা, অনবদ্য হয়েছে। কিন্তু ওই এগুলোর কোনো মানে বুকিং নেব না, এক পিস একটাই সিধা শাড়ি। ওয়াও এটাও ভীষণ ভালো, এগুলো আমাদের খুব ডিমান্ডে। এরকম ভাবে দুদিকের হাতায় কিন্তু কাজ থাকবে। এটা তো প্রাইস আপনারা জানেন, হাফ শাড়িতে পুরো জাল এরকম ওয়ার্ক, আর হাফ শাড়িতে হচ্ছে। আমি কিন্তু কালকে আর পরশু হচ্ছে বর্ধমানে থাকবো, তো বর্ধমানের বন্ধুরা অবশ্যই আসবেন আমার কাছে, আমার মানে বর্ধমানের শাকম্বরী বুটিকে, তো অবশ্যই আপনারা আসবেন। আমি কিন্তু শনিবার আর রোববার থাকছি। এইটা হচ্ছে হাফ শাড়িটা। গাছি তাসরের কোয়ালিটি দেখুন, জাস্ট সি দা কোয়ালিটি অফ দ্য শাড়ি। কোয়ালিটি খারাপ হলে সে শাড়ি আমরা অ্যাকচুয়ালি তসরের কোয়ালিটি যদি খারাপ হয় না, তসরের মাঝে মাঝে যে ন্যাপস অনেকে আমাকে বলেন এগুলো কি আছে, এগুলো এখানে নেই। অনেকে বলে সুতো ওঠা মানে ন্যাপস, ন্যাপস থাকা কিন্তু তসরের কোনো মানে এ নয়, ওটা থাকবেই। কিন্তু তসর যদি মানে খারাপ হয় না, সেটা আফটার কাজ হওয়ার পর যখন সেটা ধোয়া হবে তখন কিন্তু সেটা পুরোপুরি ভাবে কিন্তু ওই তসর কিন্তু ফাঁকা ফাঁকা হয়ে যাবে। সো আচ্ছা আগের শাড়িটা কিন্তু 12,550, সেটা 12,550। তো এরপরে দেখাচ্ছি আর একটা বক্স শাড়ি, এটাও আমার মানে অলরেডি মানে পাঁচজন না ওটা দেখাবো না, পাঁচজন নিয়ে নিয়েছেন, তো আবার একটা হয়ে এসেছে, তো সেটা দেখাচ্ছি। প্রত্যেকবারই আমার ব্লাউজগুলো আলাদা আলাদা থাকে, এবারে হচ্ছে এই শাড়ির কালারেরই হচ্ছে ব্লাউজ। বক্সের তো বিরাট ডিমান্ড আবার হয়ে এসেছে, আগের বারে কেউ পাননি সম্ভবত, আর আমাকে খোঁজও করেছিলেন, তো দেখতে পারেন এবারে কিন্তু। তবে এই শাড়িগুলো বারবার ধরে বলছি যে যেগুলো বানাতে দেওয়া আছে, যেমন আমার পাখির ওই পাতা, যেটা পাতা আমি বোধ হয় পাঁচজনকে দিয়েছি, কারণ পাতা আমি জানি যে প্রচন্ড বুকিং হবে। সব শাড়ি তো ওরকম ভাবে মানে দেওয়া থাকে না, যেটা সেটা দেওয়া থাকে সেটা সেটা চলে আসে, আর প্রত্যেকটা শাড়ি কিন্তু একটু ডিফারেন্ট হয়ে যায়, মানে পুরোপুরি ভাবে এক কখনোই হয় না, কখনো কাজের ক্ষেত্রে হাতের কাজের শাড়িতে একটু আলাদা হবে। আর এটা হচ্ছে বিপিটা, এটা হচ্ছে বিপিটা, ভীষণ ভালো দেখতে শাড়িগুলো নেই না, আমি কি বলবো, আমার আলাদা করে সত্যি কিছু বলার নেই, ভীষণ ভালো দেখতে। 16,550 ইসলামিক প্রাইস হ্যায়। এই শাড়িগুলো সবই অলমোস্ট এরকমই দাম। আচ্ছা এটা তো মানে আমি জানি না, এটা ভীষণ পছন্দ হয়েছে আমার, বহুত ই খুবসুরত শাড়ি হ্যাঁ। সব শাড়িগুলো কিন্তু আনপলিশড, প্রত্যেকটাই কিন্তু পলিশ করেই আপনারা পাবেন। কাজ দেখুন, ইয়েস দে আর হ্যান্ড ওয়ার্ক,
সত্যি এগুলো কিন্তু হ্যান্ডওয়ার্ক। কাজটা নিয়ে কিছু বলার নেই, খুব ভালারিটা অনবদ্য। শাড়িটার মধ্যে একটা ব্যাপার আছে, আর হাফ শাড়িটা হচ্ছে ব্লকটাও খুব সুন্দর, একদম ডিফারেন্ট টাইপের ব্লক। নিজের জন্য থাকে না দিদি কিছুই। এইটা হচ্ছে হাফ শাড়িটা, এরকম করে দেখাই, এইটা হচ্ছে হাফটা। কি যে ভালো, আমি এইখানের একটা কাজ দেখালে বুঝতে, এগুলো সমস্ত কাঁথা, ভাবা যায়, জাস্ট ভাবা যায়। মানে 16,550 টাকা, অসাধারণ দেখতে, মানে কোনো কথা হবে না শাড়িটা নিয়ে। আর ব্লাউজ পিসটা হচ্ছে পুরোটা এইরকম, এই শাড়িটা দিয়ে যখন এই শাড়িটা মানে এটা পরবে, আমি একটু পুরোটাই খুলে দেখাই, যেহেতু নিজে দেখালেও তো ভালো লাগে তাই না। গায়ে দিয়ে ফেললেও তো ভালো লাগে, এরকম ভাবে গায়ের উপর থাকবে, ওখান থেকে ব্লাউজ পিসটা দিয়ে। আর হাফ শাড়িটা হচ্ছে এরকম ভাবে আসবে, কি ইউনিক, কি কালার কম্বিনেশন, কি ডিজাইন, মানে যখন আপনি পরবেন আপনিই পরবেন, অন্য কেউ পরবে না, এটাই সব থেকে ভালো লাগে। এবং দেখে ডিজাইন কপি করতে করতে অনেকটা সময় চলে যাবে। এইটা হচ্ছে ব্লাউজ পিস, ভাবুন শাড়িটা কি লাগবে পরলে। অনবদ্য না শাড়িটা, অনবদ্য, অনবদ্য শাড়ি, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, প্রত্যেকটা শাড়ি ভীষণ সুন্দর। 16,550। তো আজকের হচ্ছে আমার শাড়িটা নিয়ে 10টা শাড়ি, 16,550 শাড়ি। আপনারা শাড়ি পছন্দ হলে অবশ্যই বুক করবেন, আমাদের ফোন নাম্বার স্ক্রিনে যাচ্ছে, ওখানে আমাদের স্ক্রিনশট দিয়ে শাড়ি বুক করুন। বেশি দেখালাম না, যেহেতু ইউনিক কিছু শাড়ি চলে এসেছিল তো সেই জন্য আজকে দেখিয়ে দিলাম। পছন্দ হলে তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সবাই জানেন, অবশ্যই বুক করবেন। আর আমি কালকে মানে শনিবার এবং রবিবার বর্ধমানে থাকছি, বর্ধমানের বন্ধুরা অবশ্যই আসবেন, সব রকমের স্টক নিয়ে যাচ্ছি শাড়ি। তো আবার আপনাদের সঙ্গে দেখা হবে সম্ভবত আমার রবিবার দিনকে। সবাই খুব ভালো থাকবেন, নমস্কার, বাই। কালকে না জাস্ট আপনারা হাতে দেখলে বুঝতে পারবেন কি দশা। প্লিজ আমার স্টোরে আসুন, আমার স্টোরটা হচ্ছে নিউ টাউন রাজারহাটের একদম বিশ্ববাংলা গেটের খুব কাছে, বিডি কমিউনিটি মার্কেটের ফার্স্ট ফ্লোরে, একদম মানে আশাটা খুব সোজা। তাসারটাকে প্রথমে দেখুন, একদম গাছি তাসারের কোয়ালিটিটা না জাস্ট ওয়াও। আর এইটা হচ্ছে আঁচলটা, আঁচলটা হচ্ছে এইটা পুরো জো জরিকা উইভিং। এগুলো না হাতে দেখে সত্যি আমি বারবার বলি, এগুলো হাতে ধরতে বলি, কারণ হাতে ধরলে আপনারা ফিল করতে পারবেন শাড়িটা কি শাড়ি আছে। এটা অনবদ্য শাড়ি, একদম একটা বেজ কালারের শাড়ি, ভেতরে কিন্তু এগুলো পুরো উইভিং করা। আর কোয়ালিটিটা হচ্ছে একদম বিদর্ভ তাসারের, এগুলো কোয়ালিটি অরিজিনাল বিদর্ভ তাসার, যেটা আপনারা হাতে নিলেই বুঝতে পারবেন, মানে একদম 100% বিদর্ভ তাসার বলে এখন যেগুলো দেখানো হচ্ছে তার সাথে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স এই তসরের। এটা হচ্ছে আঁচলটা, পুরো উইভিং কা আঁচল হ্যাঁ, আর উইভিং কা বর্ডার হ্যায় দেখ সকতে হো, পুরা উইভিং কা আঁচল হ্যায়। আর এরকম ভাবে কিন্তু যাচ্ছে এটা 10,550 শাড়ি, বহুতই খুবসুরত, ইউনিক হ্যায়, একদম হচ্ছে কার্বকি বর্ডার, 10,550, অনবদ্য শাড়ি, অনবদ্য ডিজাইন, শাড়িটা অসম্ভব সুন্দর, অ্যাকচুয়ালি অসম্ভব সুন্দর শাড়িটা। প্রাইস অফ দি শাড়ি কি 10,550। এটার ব্লাউজ হচ্ছে এটা, এইটা হচ্ছে মেরুন কালারের ব্লাউজ, বহুতই খুবসুরত শাড়ি হ্যাঁ, 10,550 শাড়ি কা প্রাইস হ্যাঁ। এটা আমাদের আজকে লাস্ট শাড়ি ছিল, তাসারগুলো খুব ভালো, আমি জানি প্রচুর বুকিং হবে, মুগা বেনারসিগুলো খুব ভালো কম রেঞ্জের মধ্যে। এই শাড়ি কালেকশন আপনারা আরো পাবেন, আরো দেখতে পাবেন, আরো আসছে, তো প্রত্যেকটাই এরকমই সুন্দর হবে।
তবে প্রচুর পাবেন না, প্রচুর এগুলো তো হয় না, এগুলো অনেক কম কম হয়, কারণ পুরোটা হাতে বোনা। এটা অনেক, এই কারবুকি বর্ডারটা কিন্তু একদম বিদর্ভ তসরেরই বর্ডার, এটা ছত্তিশগড়ও করে, কিন্তু এই ফিনিশিংটা না আনতে পারে না কারবুকি বর্ডার। অনুষ্ঠানটা শেষ করছি, সবাই খুব ভালো থাকবে, কালকেও একটা লাইভ করবো, অবশ্যই দেখা হবে কালকের লাইভে, সবাই খুব ভালো থেকো। কালকের লাইভে কি থাকবে, সারপ্রাইজ থাকবে, সেটা আমি বলছি না, তো বুক করতে থাকো শাড়ি তোমরা। সবাই খুব ভালো থেকো, কালকে দেখা হবে ঠিক আড়াইটের সময়। নমস্কার, বাই।